আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকে আমরা ইশরাকের নামাজ সম্পর্কে জানব। অনেকেই ইশরাকের নামাজ আদায় করতে চান, কিন্তু সঠিকভাবে ইশরাকের নামাজ আদায় করার নিয়ম, সময় বা পদ্ধতি না জানার কারণে আপনারা ইশরাকের নামাজ আদায় করতে পারেন না। তো আজকে যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাআল্লাহ ইশরাকের নামাজ সম্পর্কে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। ইশরাকের নামাজ কত রাকাত, কোন সময়ে পড়তে হয় এবং ইশরাকের নামাজ পড়লে লাভ কি, সমস্ত বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, সূর্য উদয়ের পরে আমরা যে দুই বা চার রাকাত নামাজ আদায় করি, নফল নামাজ, এই নামাজটাকেই ইশরাকের নামাজ বলা হয়। এবং এই ইশরাকের নামাজ পড়লে একটি হজের সওয়াব এবং একটি ওমরার সওয়াব পাওয়া যায়। আমরা ইচ্ছা করলেই খুব অল্প সময়ের মধ্যে এই ইশরাকের নামাজ আদায় করে ফেলতে পারি, আর সওয়াবের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল হলো ইশরাকের নামাজ, অনেক ফজিলতপূর্ণ একটি নামাজ। তো আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইশরাকের নামাজ আদায় করার। তো ইশরাকের নামাজ কখন পড়বেন? তো ইশরাকের নামাজের ওয়াক্ত শুরু হয়, সূর্য ওঠা 10-12 মিনিট পর থেকে শুরু হয় এবং দুপুর পর্যন্ত থাকে। আপনি মানে সূর্য উদয় হওয়ার 10-15 মিনিট পর থেকে শুরু করে নিয়ে দুপুরের মধ্যে আপনি এই নামাজটি পড়তে পারবেন। তো সবচেয়ে ভালো হয়, সবচেয়ে উত্তম হলো যে সূর্য উদয় হওয়ার পর সাথে সাথে নামাজটি আদায় করা। যদি আপনি ইশরাকের নামাজ পড়তে চান, তাহলে ফজরের নামাজ আদায় করার পরে আপনি ওই স্থানেই বসে থাকবেন, দোয়া দরুদ পড়বেন, তারপরে পারলে একটু কোরআন তেলাওয়াত করবেন যতক্ষণ না সূর্য উদয় হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনি দুনিয়াবী কথাবার্তা না বলে এবং দুনিয়াবী কোনো কাজে লিপ্ত না হয়ে আপনি এই দোয়া দরুদ এবং কোরআন তেলাওয়াত করতে পারেন। যখন সূর্য উদয় হবে, তারপরে আপনি দুই রাকাত অথবা চার রাকাত ইশরাকের নামাজ আদায় করবেন। যদি এভাবে নামাজ আদায় করেন, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ যে ফজিলত, এই ফজিলতটা পাবেন। আর যদি ফজরের নামাজের পরে আপনি দুনিয়াবী কাজে লিপ্ত হন, কথাবার্তা বলেন, দুনিয়াবী কথাবার্তা বলেন, তারপরেও আপনি নামাজটি আদায় করতে পারবেন, সওয়াব হবে, কিন্তু সওয়াবটা অনেকাংশে কম হবে। যদি আপনি দুনিয়াবী কাজকামের মধ্যে লিপ্ত না হন, যদি দুনিয়াবী কথাবার্তা না বলেন, না বলার পরে যদি আপনি নামাজ পড়েন, যেরকম অনেক বেশি সওয়াব হবে। আপনি যদি কথাবার্তা বলেন বা কাজ করেন, তাহলে আপনার কিন্তু সেই রকম সওয়াব হবে না, সওয়াবটা কমে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আরেকটি বিষয় হলো যে ইশরাকের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়ব। তো আপনি নর্মালি ফরজ নামাজের পরে যেভাবে নফল নামাজ পড়েন যে কোনো সূরা দিয়ে, ঠিক সেভাবে আপনি যে কোনো সূরাকেরা দিয়ে এই নামাজটি পড়তে পারবেন। আর সর্বশেষ বিষয়টি হলো যে নিয়ত কিভাবে করবেন। তো নিয়ত আপনারা সকলেই জানেন যে মনের ইরাদার নামে হলো নিয়ত। মনে মনে নিয়ত করে নেবেন যে আল্লাহ আমি দুই রাকাত ইশরাকের নামাজ পড়তেছি, অথবা আল্লাহ আমি চার রাকাত ইশরাকের নামাজ আদায় করতেছি। এভাবে আপনি মনে মনে নিয়ত করে দিবেন। তো বন্ধুরা, এই কয়েকটি বিষয়ে লক্ষ্য রেখে আপনারা যদি ইশরাকের নামাজ আদায় করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা সঠিকভাবে ইশরাকের নামাজ আদায় করতে পারবেন। তো তারপরেও যদি ইশরাকের নামাজ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনার ইসলামিক কোনো বিষয়ে জানার আগ্রহ থাকে, তাহলে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা আপনাদের সেই কমেন্টের ওপর ভিত্তি করে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও এই নামাজ সম্পর্কে জানতে পারে, তারাও যেন আমল করতে পারে। আর যদি নিয়মিত আমাদের এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চান, দোয়া, হাদিস, মাসলা, মাসাইল সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই আশা ব্যক্ত করে এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু